কবিতা আবৃত্তি করব বিনায়ক দার। পৌলমিশন গুপ্ত কবিতা আমরা ইতিমধ্যে শুনে নিয়েছি। ফুটপাতের চারটে ইটের ওপর, সুপার মার্কেটের দোতলায়, শপিং মলের বেসমেন্টে, একটা হলুদ কিংবা গোলাপি ট্রেতে প্রথম দেখেছি তোমায়। হে অনন্ত যৌবনা, রত্নগিরির খাঁজে সহ্যাদ্রির ঢালে ঘনশ্যামের মতো হেলে দাঁড়িয়ে থাকা কোনো গাছের কোল আলো করে পৃথিবীতে এসেছিলে তুমি। উপঢৌকন ছাড়াই তোমাকে প্রথম দেখার জন্য সূর্যকে তিন দিনের জন্য ঢেকে যেতে হয়েছিল মেঘে, অনুমতি ছাড়াই তোমার শরীরে ঠোঁট ছোঁয়াতে গিয়ে বোবা হয়ে গিয়েছিল 101টা পাখি। জারিকেনে ভরে ঘরে আনলে গঙ্গা জল যেমন গঙ্গা, কিংবদন্তির অংশ, তুমি নিজেও কিংবদন্তি। তোমার শিকড়ের জন্য আলাদা বিছানা পাতে মাটি, তোমার ডাল আর পাতার জন্য অন্য বৃষ্টি পাঠায় আকাশ, চাষি প্রণাম করে তোমার অভিনবত্বকে, মালি ক্ষমা চেয়ে নেয় তোমায় পাড়ার আগে। তুমি কেমন করে একটা বোম্বাই ট্রাকে করে অনেক অনেক খড়ের ভেতর মাথা গুঁজে থাকা কার্ডবোর্ডে বাক্সে করে চলে এলে কলকাতায়। এখানে তো তোমাকে কেউ চেনে না, ফজলি ল্যাংড়া হিমসাগরের ভিড়ে ঠেসে দেওয়া দোকানে কি কল্পনাও করতে পারবে? অনেক অনেক ফলের ভেতরে লুকিয়ে থাকা তুমি, ফল নাও আদতে, হয়তো না শিবাজি মহারাজ, সাম্রাজ্যকে বুড়ো আঙুল দেখিয়ে যিনি ছিনিয়ে নিতে পারেন নিজের রাজ্য, নয়তো অজন্তা ইলোরা, গুহার দেয়ালকে যারা বদলে ফেলতে পারে ক্যানভাসে। ক্যানভাস একটা ফিরিঙ্গি শব্দ, যেমন ফিরিঙ্গি তোমার নাম, তাতে কি এসে যায়? রাস্তার মাইলস্টোন দেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ইংরেজি শেখার ইতিহাস যতখানি বাঙালি, তুমি ততটাই ভারতীয়। নয়তো একাই একটা পৃথিবী, শরীরে পূর্ব আর পশ্চিম গোলার্ধ মিশে গেছে বলে যা স্বর্গের নামান্তর। একটা আম যাকে কখনোই অমৃতের থেকে আলাদা করা যায় না। একটা 100 টাকা কড়কড়ে নোটের বদলে তুমি কেন আমার কব্জায়? ও আলফানসো, তুমি না পঙ্গুর যাত্রা শুরু, খৈরির মানুষ মা, ব্রাহ্ম লাইব্রেরির দত্তা, বৃদ্ধের যৌবন স্মৃতি, অন্তঃসত্ত্বা বিধবার মতো বহিরঙ্গে শোক ধারণ করেও জয়ধ্বনি দিয়েছ অন্তরঙ্গ প্রাণের, সেই প্রাণ জিভ থেকে ঠোঁট, ঠোঁট থেকে থুতনি, থুতনি থেকে গলা, গলা থেকে হাত, হাত বেয়ে গড়িয়ে পড়ছে নিচে, আর নিজের সঙ্গেও টানতে টানতে আমাকে নিয়ে চলেছ সেই পাতালে, যেখানে একটা আঁটি ছাড়া তোমার আর কোনো অস্তিত্ব নেই, যেখানে দাঁড়ালে বিদ্যুৎ রেখায় ঝলসে ওঠে একটাই মাত্র দৃশ্য, প্রকৃতি যাকে এত রস দিয়ে পাঠিয়েছে মানুষ, মানুষ তাকে ছিপে করে মারবে। নমস্কার। আসলে কবির পাশে বসে বা কবির উপস্থিতিতে তাঁর কবিতা বলার মধ্যে একটা হাত পা কাঁপুনি আলাদা করে থাকে। আমার যে আমারও ভয়ঙ্কর ভাবে